ভালো। কেমন আছিস শাওন? এই তো আছি একরকম। সাগর কি তোকে ফোন করে? করে, আমি রিসিভ করি না। এসএমএস পাঠায় না? করে, কখনো পড়ি কখনো না পড়ে ডিলিট করে দিই। তোর মনের অবস্থা এখন কেমন রে? বুঝিসই তো, কেমন আর থাকতে পারে। তোকে একটা খারাপ সংবাদ দেব। খারাপ সংবাদ কি? সাগর তোদের কিছু ভিডিও ফুটেজ নেটে ছেড়ে দিয়েছে। কি বললি? হ্যাঁ, তোকে কি বললো? সাগরী আমাকে একটু আগে ফোন করে সব কিছু বলেছে। হ্যালো 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 শাওন, কোন ওয়েবসাইটে? ফেসবুকে। তুই দেখেছিস? আমি এখনো দেখিনি, এই মাত্র আমাকে বলেছে। তুই ডাক, আমি দেখছি। আমি দেখছি কি করা যায়। সোহেলকে একটা ফোন দে, ও সব জানে। আমার মনে হচ্ছে ও ফোন ধরবে না। আর জানিস, সোহেলের হাবভাব আমার মোটেও ভালো লাগছে না। ও তো সবসময় সাগরের সঙ্গী। তুই টেকনিক্যালি ফোন দিয়ে ওকে আসতে বল। ঠিক আছে, তুই যখন বলছিস। হ্যালো সোহেল। হ্যাঁ, কোথায় তুমি? তোমার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ তুমি একটু পার্কে চলে এসো। হ্যাঁ, এক্ষুনি আসছে। বললো তো এক্ষুনি আসবে। আমার ফ্যামিলির কারো কানে যদি বিষয়টা যায়, আমাকে একেবারে জবাই করে ফেলবে। ও যে এত বড় একটা শয়তান, সেটা আমি চিন্তাও করতে পারছি না।
ওর বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিব সেটাও পারছি না। বিষয়টা সবার জানাজানি হয়ে যাবে। আমি যে কি একটা বাজে সিচুয়েশনে পড়েছি, ইচ্ছে হচ্ছে নিজের গলা টিপে নিজেকে মেরে ফেলি। আমি ওর সোহেলের সাথে একটু মিশবো না। ও আসুক, আজই ওর সাথে আমার শেষ বোঝাপড়া হবে। কি ব্যাপার, ও না এসে আবার ফোন দিল? হ্যালো, হ্যালো, সরি টু সে, আসলে আমি একটু ব্যস্ত হয়ে গেছি তো আসতে পারছি না। আচ্ছা, তুমি কি সাগরের বিষয়ে কিছু জানো? কোন বিষয়ে? সাগর তো ফেসবুকে। হ্যাঁ, আমাকে বলেছে, আর তাই তো আমি ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। ও তো আমার বান্ধবীর ক্ষতি করেছে, তুমি কেন ওর সাথে সম্পর্ক নষ্ট করতে যাবে? অসহ্য হয়ে গেছে, ও শুধুমাত্র শাওনেরই ক্ষতি করেনি, এমনই অনেক মেয়ের জীবন নিয়ে সে ছিনিমিনি খেলেছে। আমি সহ্য করতে পারছি না। আর আমি এখন থেকে চিন্তা ভাবনা করেছি, ওর এই নোংরামি কাজের সঙ্গী আমি আর হব না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে অল্পতেই সেরে গেছে। সে কিন্তু শাওনকে নিয়ে অনেক বড় ধরনের গেম খেলার প্ল্যানিং করেছিল। আচ্ছা, আমরা তো ফেসবুকে ওর ফুটেজটা খুঁজে পাচ্ছি না। আসলে ওর তো ফেসবুকে ঠিক নেই, ওর তো অনেকগুলো আইডিয়া আছে, কোনটাতে যে পেস্ট করেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা, ওকে 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 ওকে, বাই বাই। কি বললো? কি আর বলবে, খুব কাজে নাকি বিজি, এর জন্য আসতে পারছে না। আর বললো ওর তো ফেসবুক আইডির অভাব নেই, কোনটাতে যে পেস্ট করেছে ও জানে না, ও জানলেই জানাবে বলেছে। এনি প্রবলেম? কাচ্ছেন কেন? কই কাচ্ছি না তো, আপনি? হ্যাঁ, কি সমস্যা? কোথায় কাচ্ছিলেন কেন? কই কাঁদবো কেন? আপনি আমার কাছে লুকাচ্ছেন তাই না? আমি স্পষ্ট দেখলাম আপনি কাচ্ছিলেন। আচ্ছা, বাসা যাচ্ছেন? কান্নার কারণটা কি বলাই যাবে না? ঠিক আছে, না গেলে থাক। আসলে পাপার কথা খুব মনে পড়ছিল। ও সরি সরি, আসলে আমি ভাবতেছিলাম যে রাস্তায় কোনো প্রবলেম হয়েছে কিনা। ঠিক আছে, বাসায় যান। আসলে কি জানেন, এই পৃথিবীতে সারা জীবন কেউই বেঁচে থাকে না, সবাইকেই একসময় চলে যেতে হয়। আচ্ছা, আমি কি আপনাকে একটু বাসায় পৌঁছে দিতে পারি? না না, ঠিক আছে, আমি একাই যেতে পারবো।